ডগস থেকে আমরা অনেকেই খুব ভালো একটা প্রফিট আর্ন করতে পেরেছি এর পরবর্তী যে সমস্ত প্রোজেক্টগুলো আসছে সেইগুলোতেও আমাদের এখনই এন্ট্রি নেওয়া উচিত বিশেষ করে যেগুলো আর্লি স্টেজে আছে সেইগুলোতে কারণ অলরেডি যেগুলো রানিং অনেক দিন থেকে চলে আসছে সেইগুলোতে যতটা রিটার্ন আমাদের আমরা আশা করবো ঠিক তার থেকে অনেক অনেক বেশি রিটার্ন আমরা পাবো যেগুলো আর্লি প্রোজেক্ট সেগুলোতে এন্ট্রি নিলে আমি আজকের এই ভিডিওতে কয়েকটা এইরকম আর্লি স্টেজে রয়েছে এরকম কয়েকটা প্রোজেক্ট সাজেস্ট করব যেগুলোতে এখনই এন্ট্রি নেওয়া যেতে পারে সবগুলোই কিন্তু টেলিগ্রাম বট অর্থাৎ পয়েন্ট কালেক্ট করতে হবে তার উপর বেস করে কিন্তু এয়ারড্রপ করা হবে এবং এইগুলো। দেখা যাবে যে ডগসের মতো ভালো রিটার্ন দিতে পারে যারা যারা এখনো এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি করে রাখো ঝটপট এবং তার সঙ্গে অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত থাকবে কারণ সেখানেই সমস্ত ধরনের আপডেটগুলো দেওয়া হয় টাইম টু টাইম আজকের প্রথম প্রজেক্ট হলো নান্ডু। এই নান্ডু ঠিক ডগস বা হামস্টার কমব্যাট এদের মতো একটা প্রোজেক্ট খুব ভালো একটা প্রজেক্ট তার কারণ হচ্ছে নান্ডু হলো ডিসেন্ট্রালাইজড পারপেচুয়াল এক্সচেঞ্জ অন টন টন ব্লক চেনের উপরে এটা পারপেচুয়াল এক্সচেঞ্জ সুতরাং ভাবা যেতে পারে এই নান্ডু কিন্তু হিউজ রিটার্ন দিতে পারে কারণ পারপেচুয়াল এক্সচেঞ্জ এখন পর্যন্ত এই টর্ন নেটওয়ার্কের উপরে নেই এটাই হচ্ছে সবার প্রথম এবং এর এয়ার ড্রপ একদম কনফার্ম হয়ে গেছে সুতরাং দেরি না করে এখনই আমাদের এন্ট্রি নেওয়া দরকার লিংক আমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেব। প্রথমত ফার্স্ট যে লিঙ্ক থাকবে সেটাকে আমরা ওপেন করব বটেল লিঙ্ক ওপেন করার পরেই স্টার্ট অপশানে ক্লিক করব তারপরেই লেটস রক নেক্সট ক্লেম হান্ড্রেড পয়েন্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের ওয়ালেটে হান্ড্রেড পয়েন্ট যোগ হয়ে যাবে তার সঙ্গে যে কাজগুলো আমরা করতে পারবো টেলিগ্রামে যদি আমরা সাপোর্ট করি তাহলে দুশো পয়েন্ট পাবো টুইটার এক্স হ্যান্ডেলে যদি আমরা সাপোর্ট করি তাহলে দুশো পয়েন্ট পাবো এবং আমরা যদি ইনভাইট করি তাহলে পার ইউজার থেকে থ্রি পয়েন্ট আমরা পাবো যতজনকে রেফার করব তত থ্রি হান্ড্রেড পাবো এবং তার সঙ্গে যাদেরকে রেফার করব তারা যে পরিমাণ আর্ন করবে সেখান থেকেও কিন্তু টেন পারসেন্ট রিটার্ন আমাদের ওয়ালেটে অ্যাড হতে থাকবে যখন আমরা শুরু করব তখন আমরা হান্ড্রেড পয়েন্ট পেয়ে যাব একদম ফ্রি এবং প্রতি আট ঘন্টা পর পর আমরা কিন্তু এটা ক্লেম করতে পারবো নেক্সট ডাকচেন ডাকচেন আগস্টের ১৩ তারিখে মার্কেটে লঞ্চ হয়েছে সুতরাং খুব বেশি দিন হয়নি এখন যদি আমরা ডাক চেনে এন্ট্রি নিই তাহলে কিন্তু আমরা আর্লি স্টেজেই থাকবো ডাক চেন এর আগেও আমি বলেছি আবারও আমি বলছি প্রত্যেকেই ডাক চেনে জয়েন করবে যে লিঙ্ক আমি দিয়ে দেবো সেই লিঙ্কে ক্লিক করবে ডাক চেনের লিঙ্কে যদি আমরা ক্লিক করি তাহলে বট আমাদের ওপেন হয়ে যাবে বট ওপেন হওয়ার পর লোডিং কিছুক্ষণ টাইম নেবে এবং তারপরে আমরা এন্টার করব ডাক চেনে এন্টার ওকে এখানে একটা নাম আমরা দিয়ে দেব ওকে এন্টার ডাক প্ল্যানেট ওকে এখানে আমরা একটা নাম্বার পেয়ে গেছি কিছুটা পয়েন্ট পেয়ে গেছি আমরা এখানে আমাদের যে কাজগুলো থাকতে হবে এটা কিন্তু অনেকটা লাকের উপর ডিপেন্ড করবে আমরা যত বেশি এখানে ইনভাইট করব তত বেশি আমাদের পয়েন্ট আমরা কালেক্ট করতে পারবো তার সঙ্গে কিছু কোয়েস্ট রয়েছে সেই কোয়েস্টগুলো আমরা কমপ্লিট করতে পারবো এই কোয়েস্টগুলো যদি আমরা কমপ্লিট করি তাহলে এখানে যে পরিমাণে পয়েন্ট রয়েছে থ্রি হান্ড্রেড পয়েন্ট ফোর ফাইভ হান্ড্রেড পয়েন্ট থ্রি হান্ড্রেড ফাইভ হান্ড্রেড এই পয়েন্টগুলো সবগুলোই কিন্তু আমাদের অ্যাড হয়ে যাবে আর আরেকটাভাবে আমরা পয়েন্ট অ্যাড অ্যাড করতে পারবো এখানে যে ডাকটা রয়েছে এর উপর যদি ক্লিক করি তাহলে কখনো পয়েন্ট অ্যাড হবে কখনো পয়েন্ট মাইনাস হবে সেটা ডিপেন্ড করবে আমাদের লাকের উপরে যদি আমরা এখানে প্রথমবার আমরা ক্লিক করি প্রথমবার নিশ্চয়ই পয়েন্ট হয়তো বা অ্যাড হওয়ার সম্ভাবনা বেশি থাকে আমরা একবার ক্লিক করলাম এখানে প্লাস সেভেন অর্থাৎ সাত এখানে আমাদের যোগ হয়ে গেছে এটা একটা নির্দিষ্ট পজিশান আছে সেই সময় যদি আমরা ক্লিক করি তবেই কিন্তু এই পয়েন্ট অ্যাড হবে যদি সেই পজিশান ভুল ভাল হয় তাহলে মাইনাস হওয়ার হওয়ার সম্ভাবনা থাকে আমি আরও একবার দেখি ওকে আমি আরও একবার ক্লিক করলাম প্লাস থ্রি আরও একবার আমি ক্লিক করবো ওকে জিরো মানে এটা আমাদের ঠিকঠাক হয়নি আমরা আরেকবার দেখি প্লাস টেন মাইনাস ফিফটিন এটা ডিপেন্ড করবে আমরা কোন টাইমে ক্লিক করছি এটা ডিপেন্ড এটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে এর যে মুভমেন্ট সেই মুভমেন্টের উপরে ডিপেন্ড করবে এটা পরবর্তীতে যদি আমি একদম অ্যাকুড়েট যদি কোনো একটা জায়গা পেয়ে যাই কোনো ক্লু পাই তাহলে সেটা অবশ্যই আমি শেয়ার করবো আমাদের টেলিগ্রাম গ্রুপে অবশ্যই প্রত্যেকের টেলিগ্রাম গ্রুপে জয়েন করে থাকবে যাতে করে আপডেটগুলো অন্তত সঠিক সময়ে আমরা পেয়ে যেতে পারি ওকে তো এইভাবে আমরা পয়েন্টগুলোকে কালেক্ট করব কখনও পজিটিভ হবে কখনও নেগেটিভ হবে আমরা যদি সঠিক সময়টা বের করে নিতে পারি তাহলে কিন্তু নেগেটিভ হওয়ার চান্স একেবারেই থাকবে না তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের পয়েন্টগুলো অ্যাড হতে থাকবে আর কুইজগুলো কমপ্লিট করবো সঙ্গে আমরা ফ্রেন্ডদেরকে রেফার করবো যাতে করে আমাদের পয়েন্টগুলো বেশি হতে থাকে পয়েন্টের ওপর ডিপেন্ড করে কিন্তু পরবর্তীতে এয়ার ড্রপ দেওয়া হবে তো দুটো টেলিগ্রাম বট আমরা দিলাম আজকে এই দুটো টেলিগ্রাম বটে প্রত্যেকেই জয়েন করে যাবে এবং প্রত্যেকে যতটা পারাজে রেফার করবে এবং যতটা যে কমিউনিটি বিল্ড করার চেষ্টা করবে যাতে করে এই এয়ার ড্রপ থেকে ভালো একটা আর্নিং করা যেতে পারে